নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি সিরাজুল ইসলাম, সাথে আছে আমি তানজানা রহমান দিশা। নওগাঁর নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30 উপজেলা চত্বরে র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুলে শেষ হয়ে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এলজিডি বজরুর রশিদ, সহকারী প্রকৌশলী বিএমডিএ মদিউর রহমান, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কীভাবে কাজ করতে হয় এবং ভূমিকম্পে কীভাবে মানুষকে উদ্ধার করতে হয় তার মহড়া পরিচালনা করেন।